চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা 14 নভেম্বর এবং এইচএসসি পরীক্ষা 2 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আজ 27 সেপ্টেম্বর সোমবার সময়সূচি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। গত রোববার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এই সময়সূচি অনুমোদন দেওয়া হয়। বিকেলে এই বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ডের বৈঠক রয়েছে। বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে এই বিষয় জানানো হতে পারে। একই দিনে চলতি বছরের দাখিল পরীক্ষাও শুরু হবে। 23 সেপ্টেম্বর 2021 সালের দাখিল পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইতিমধ্যে 14 নভেম্বর ধরেই মাধ্যমিক ও সমমানের পরীক্ষার রুটিনে অনুমোদন দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব খালেদ আক্তার স্বাক্ষরিত রুটিন নিয়ে আজ বিকেলে বৈঠক করবে শিক্ষা বোর্ড। সেখান থেকে চূড়ান্ত এটি প্রকাশ করা হবে। এই বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বলেন, এখনও আনুষ্ঠানিক রুটিন প্রকাশ করা হয়নি, বিকেলে এটি নিয়ে বৈঠক আছে, তারপরই আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করা হবে। ইমরান হোসেন, ডেস্ক রিপোর্ট, নোয়াখালী টিভি। ডাক্তার তাহমিনাস এস্থেটিক্স অ্যান্ড গাইনিকেয়ারে আপনাকে স্বাগতম। আমরা অভিজ্ঞ লেজার স্পেশালিস্ট ডাক্তার দ্বারা ত্বক ও চুলের সর্বাধুনিক লেজার ট্রিটমেন্ট করে থাকি। জন্মদাগ, অতিরিক্ত তিল বা আঁচিল, ব্রন ও ব্রণের দাগ, হাইড্রোফেশিয়াল, হেয়ার রিগ্রোথ, পিআরপি ট্রিটমেন্ট, পার্মানেন্ট হেয়ার রিমুভাল, লেজার ট্রিটমেন্ট সহ ত্বক ও চুলের যে কোনো সমস্যায় চলে আসুন আমাদের সেন্টারে আর বিশ্বমানের চিকিৎসা নিন অভিজ্ঞ ডাক্তারের হাতে। বৃহত্তর নোয়াখালীতে আমরা সর্বপ্রথম ত্বক এবং চুলের লেজার ট্রিটমেন্ট নিয়ে এসেছি। আপনাদের ত্বক এবং চুলের যে কোনো সমস্যার জন্য আমাদের সেন্টারে আসতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সাধ্যের মধ্যে সুচিকিৎসা দেওয়ার। আমাদের ঠিকানা ডাক্তার তাহমিনাস এস্থেটিক্স অ্যান্ড গাইনি কেয়ার, নতুন বাস স্ট্যান্ড, মাইচদি, নোয়াখালী। সমস্যা যখন ত্বক ও চুলে, লেজার চিকিৎসা পাবেন হাতের নাগালে।